বাংলাদেশের অস্থির রাজনৈতিক পরিবেশের সুযোগ নিয়ে হিন্দু বাঙালিদের উপর আক্রমণ, তাদের জীবন সম্পত্তি লুটপাটের মতো ঘটনা ঘটছে। এই ঘটনা তীব্র প্রতিবাদ জানিয়ে বাঙালি ঐক্যবদ্ধ সমাজের ধলাই জেলার লংতরাইভেলি বিভাগীয় কমিটি এদিন বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রতিবাদ জানানোর জন্য সংশ্লিষ্ট সংস্থাটি রাজধানী স্বামী বিবেকানন্দ ময়দান থেকে একটি প্রতিবাদ মিছিলের উদ্যোগ গ্রহণ করে, কিন্তু শেষ মুহূর্তে পুলিশ এই প্রতিবাদ মিছিলের অনুমতি দেয়নি। এই ঘটনা তীব্র প্রতিবাদ জানানো হয় সংস্থার পক্ষ থেকে। পরবর্তী সময়ে বাঙালি ঐক্যবদ্ধ সমাজের লংতরাইভেলি বিভাগের কর্মী সমর্থকরা আগরতলা রেল স্টেশনের সামনে উপস্থিত হয়ে বাংলাদেশের ঘটনা তীব্র প্রতিবাদ জানান। পাশাপাশি রাজ্যেও হিন্দুদের হিন্দুত্ব সুরক্ষা নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বলে সংস্থার পক্ষ থেকে অভিযোগ করা হয়। সংগঠনের এক কর্মকর্তা অভিযোগ করে জানান, প্রশাসনিক ষড়যন্ত্রের কারণে রবিবারের প্রতিবাদ মিছিল সংগঠিত করা যায়নি। বাংলাদেশের চলমান ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এই ধরনের ঘটনা সমূহে বাংলাদেশের হিন্দুদের মানবিকতা লাঞ্ছিত, অপমানিত এবং নির্যাতিত হচ্ছে। অবিলম্বে ধরনের ঘটনা বন্ধ করার জন্য বাংলাদেশ প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন তিনি। আমাদের এই যে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল, যে মিছিলটা আমাদের আস্তাবল ময়দান থেকে হওয়ার কথা ছিল, কিন্তু মহামান্য ত্রিপুরা সরকারের পারমিশন আমাদের না দেওয়ার কারণে আমরা সেই জায়গা থেকে র্যালি করতে পারছি না, প্রতিবাদ র্যালি করতে পারছি না। আমরা এখানে নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে আমরা যেন কোনো কিছু একটা ষড়যন্ত্রের ভঙ্গ পাচ্ছি, কারণ আমরা চাই না আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের যে বাঙালি হিন্দুরা এবং মুসলিম বাঙালিদের দ্বারা নির্যাতিত, লাঞ্ছিত, অপমানিত এবং তাদের বাড়িঘর ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ এগুলি ক্রমাগত চলে যাচ্ছে। এগুলির একটা বৃহত্তর আন্দোলনের মাধ্যমে আমরা বার্তা দিতে চেয়েছিলাম যে এগুলি বাংলাদেশের সরকারের কানে পৌঁছক, কিন্তু আমরা আজকে সেই বার্তাটা বৃহত্তর পরিসরে দিতে পারলাম না, কারণ ত্রিপুরা সরকারের অনুমতি না মেলার কারণে। তাই আমি মনে করি আজকে শুধু বাংলাদেশের হিন্দুদের জন্য আমরা চিৎকার করছি, ভালো কথা, সকল হিন্দু সনাতন ভাইরা সুস্থ থাকো, ভালো থাকো, কিন্তু আমার ত্রিপুরা রাজ্য যে সনাতন হিন্দু ভাইরা আছে, আমরা চাই যে হিন্দু হিন্দুত্ব যাতে কোনো ষড়যন্ত্রমূলক বিচ্ছিন্নতাদের বাড়ি দ্বারা সংগঠিত না হয়। এদিকে ধলাই জেলায় লংতরাইভেলি মহকুমার বাঙালি ঐক্যবদ্ধ সমাজের এই প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে রবিবার সকালে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে পুলিশ প্রশাসন। সংগঠনটি প্রতিবাদ মিছিল পুলিশ প্রশাসন শেষ মুহূর্তে বাতিল করে দেয়। এই প্রসঙ্গে পশ্চিম ত্রিপুরা জেলায় পুলিশ সুপার কিরণ কুমারকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, বাংলাদেশের ঘটনা নিয়ে স্থানীয় কিছু ভিডিও ভাইরাল হয়। ভাইরাল হওয়া ভিডিও ক্লিপসের বিরুদ্ধে তদন্তে নেমে দুজনকে গ্রেফতার করা হয়েছে। এই নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট বিষয়ে কোনো প্রকার প্রতিবাদ মিছিলের অনুমতি দেওয়া হয়নি। আগামী দিনও এই ধরনের প্রতিবাদ মিছিলের অনুমতি দেওয়া হবে না বলে জানান পশ্চিম জেলার পুলিশ সুপার। র্যালি হোনে বলা থা স্বামী বিবেকানন্দ ময়দান মে আপ লোগো নে পারমিশন নিয়ে দিয়া আর এই লোক স্ক্যাটার হয়ে ইধার আয়ে কেউ পারমিশন মানে ইনকা ভি এক কমপ্লেন থা কি পারমিশন নি হুয়া হ্যায়। एक्चुअली कल जैसे आपको पता है कुछ ऑडियो क्लिपिंग्स वायरल हुआ है, उसमें कुछ मिसक्रिएंट्स ऐसे स्प्रेड कर रहे हैं मैसेजेस बांग्लादेश का इशू लेके, तो हम लोग इसमें दो लोगों को अरेस्ट भी किया है। तो इसलिए माहौल बिगड़ना नहीं चाहिए, इसलिए हम किसी को भी अपनी परमिशन नहीं दे रहे हैं। इसी वजह से अभी जो दलाई से जो टीम आया, हम लोगों ने उनको समझा के वापस भेजा। और भी मैं सभी को बोलना चाहता हूँ, अभी हम लोग कोई भी परमिशन नहीं देंगे, और अभी सिचुएशन हम लोग देख रहे हैं अभी कंट्रोल में है, और जो भी ऐसा रॉन्ग मैसेजेस देते हैं, ऑडियो क्लिपिंग्स दे रहे हैं, उनसे ऊपर स्ट्रिक्ट लीगल कार्रवाई चल रहा है। अभी दो लोग अरेस्ट हो गए, और भी अरेस्ट करने के लिए हमारा टीम ऑलरेडी अभी कोई भी परमिशन नहीं दिया जाएगा, अभी रैली के लिए कोई परमिशन नहीं। বাংলাদেশ এবং ত্রিপুরার সাম্প্রতিক ঘটনা নিয়ে প্রতিবাদ মিছিলে অংশগ্রহণের জন্য রবিবার ভোর রাত থেকে রাজধানীতে ধলাই জেলায় কর্মী সমর্থকরা জড়ো হতে শুরু করে। তারা প্রতিবাদ মিছিল শুরুর নির্ধারিত স্থান স্বামী বিবেকানন্দ মাঠে জমায়েত হতে শুরু করেন, কিন্তু শেষ মুহূর্তে পুলিশের অনুমতি না পাওয়ায় তারা মিছিল সংগঠিত করতে পারেনি। এই ঘটনাকে কেন্দ্র করে স্বামী বিবেকানন্দ ময়দান সংলগ্ন এলাকায় উত্তেজনা ছড়ায়। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।